লসি ও লসি মনে তে হারাসি চলিল রায়ের ফুলো হর মিলিলা সরসী কুলে ওর পুরো তম্বুল লয়া ফুলো হর মিলিলা সরসী কুলে ওর কবর তম্বুল লয়া ফুলো হর সরস্বী কুলে মানে রাধা কুণ্ডের তীরে এসেছে বাবা, আর যেই না বৃন্দাসকে তুলসী রাধা কুণ্ডের তীরে এসেছে মা। গোবিন্দ দেখতে পাচ্ছি যে বৃন্দাদেবীর গলায় হাতে রয়েছে একটি মালা, বৃন্দাদেবীর হাতে রয়েছে একটি ফুলের মালা, আর সেই মালাটা দেখেই গোবিন্দ চিনতে পেরেছে যে এই মালাটা নিশ্চয়ই রাধারানী আমার জন্য পাঠিয়েছে। তাই কি করেছি, আজ বৃন্দাসকী তুলসী আজ সেই রাধাকুণ্ডের তীরে এসে জোরে জোরে নূপুর বাজাচ্ছে, আর যেই না নূপুরের ধ্বনি করেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ তুলসীর দিকে তাকিয়েছে, আর তুলসীকে দেখবা মাত্রই গোবিন্দ ছুটে এসে যে আজকে রাধারানীর সন্ধান পাবার আশায় এসে বলছে, এই যে অ তুলসী, বলো না তুলসী তুমি এখানে কেন এসেছ। হ্যাঁ, তুলসীকে ডেকে বলছে, তুলসী বলো বলো কেন বলো বলো কেন শোভা বনে কিবা প্রয়োজন আর অসময়ে কেন স্মরণ, তিনটে প্রশ্ন করেছে মা। এখন যেই না গোবিন্দ প্রশ্ন করেছি, তুলসী বলছে, আরে 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 এই যে অ গোবিন্দ, তুমি যে আমায় এত প্রশ্ন করছো, হ্যাঁ তা বনটাকে কি শুধু তোমার একা, তুমিও বৃন্দাবনে থাকো আমিও বৃন্দাবনে থাকি, তাহলে তোমার যেমন এখানে আসার অনুমতি আছে আমারও তো আছে। এখন গোবিন্দ বলছে, তুলসী তুমি কিন্তু রাগ করো না তুলসী, অ তুলসী বলো না গো আমার রাধারানী কখন আসবে। তুলসী কিন্তু কোনো কথাই বলছে না মা, ওই যে রাধারানী বলে দিয়েছি যেচে সেদি কিছু বলবি না, যদি বলো জিজ্ঞাসা করে তবেই বলবি। তাই কী করেছি, রাধারানীর গাথা মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছি, পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল দিয়ে সেবা দিয়েছি। এখন সেবার শেষে মালাটা আবার খুলে নিয়েছি, আর যেই না মালাটা খুলে নিয়েছি গোবিন্দ বলছে, এই যে ও তুলসী তুমি মালাটা খুলে নিলে কেন গো। বলছে, আচ্ছা মালাটা আমাকে রাধারানী পাঠিয়েছে তোমার গলায় পরাবার জন্য, আর খুলে নিলাম কেন জানো, এই মালার ভেতরে তোমার অঙ্গের গন্ধ লেগে আছে, এই মালা নিয়ে আমি রাধারানীর কাছে প্রমাণ দেব যে এই মালাটা আমি তোমার গলায় পরিয়েছি। আহা, তাই মালাটা খুলে নিয়ে বৃন্দাসকে তুলসী যাত্রা করেছে। আর ওদিকে মহাজন বলছে, এই যে ও গোবিন্দ, তুলসী তোমায় কিছু বলবে না, আমি তোমায় বলছি তুমি শোনো, কে জানো। তখন মহাজন বলছে, এই যে শোনো শোনো গোবিন্দ, সময় বুঝিয়া সে খড়য় আসিয়া সুমধুর করি সময় অনুযায়ী শেখরও আসিয়া
সুমধুর করি বলে বলছাই যে সেজে বিনোদিনী আসিবে এখনি থাকো হো সরসী কুলে সেজে বিনোদিনী আসিবে এখনি থাকো হো সরসী কুলে সেজে বিনোদিনী আসিবে এখনি থাকো হো সরসী কুলে সেজে বিনোদিনী কি বলছে বাবা সেজে বিনোদিনী আসিবে এখনই থাকো হো সরসী কুলে বলছি গোবিন্দ শুধু বসে থাকলে হবে না তোমাকে যে কাজ করতে হবে রাধারানীকে তোমার জন্য সকল ভক্ত যা করে আজ তোমাকেও কিন্তু সেটাই করতে হবে না হলে তুমি রাধা বরণ দর্শন পাবে না কি করতে হবে বলছি না তোমাকে রাধা পণ্ডিতে বসে বসে রাধে রাধে বলে জপ করতে হবে আর তুমি যদি রাধে রাধে বলে জপ করতে পারো তাহলে তোমার ঠিক রাধা বদন দর্শন হবে তাই ওদিকে কি হয়েছে মা বৃন্দাসী তুলসী মালাটা হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছি আজ গোবিন্দের কাছে কেমন ভাবে আজ তুলসী আসিয়া সব সমাচার কহে আমাদের মনে একটা প্রশ্ন জাগছে না যে মালাটা নিয়ে গেল তুলসী প্রসাদি করলে আনলো তুলসী তাই তো প্রসাদি করে আনলো তুলসী কিন্তু মালাটা পরাচ্ছে ললিতা কেন বাবা কারণ ওই যে বৃন্দা আসকি তুলসী গোবিন্দের বদন দর্শন করতে গিয়ে তার আসতে বিলম্ব হয়ে গেছে আর যখনই বিলম্ব হয়ে গেছে রাধারানী অভিমান করে বসে আছে তাই তুলসী দেখছি এখন যদি মালাটা আমি পরাতে যাই তাহলে রাধারানী আমাকে দু চার কথা শুনিয়ে দেবে তার থেকে বরং কাজ নেই বাবা মালাটা আমি ললিতার হাতে তুলে দিই কারণ ললিতা হলো মুখরা আর কি করেছি তাই মালাটা ললিতার হাতে তুলে দিয়েছে তাই মহাদন বলছে দেখো দেখো আজ রায়গঞ্জে গঞ্জা মালা দিলেন ললিতা তাই আজ মহাদন বলছে দেখো রায়গঞ্জে গঞ্জা মালা দিলেন ললিতা তাই যেই না মালাটা পরিয়ে দিয়েছি আর ওই মালার মধ্যে লেগেছিল তার বধুর অঙ্গবন্ধ তাই বধুর অঙ্গের গন্ধ পেয়ে আজ প্রেমময়ী রাধারানীর কৃষ্ণ দর্শনের বাসনা জেগেছে বলছি সখী মালাটা আমি তোকে দিয়েছিলাম ঠিক আছে তুই আমার বধুর গলায় পরালি সেটাও ঠিক আছে কিন্তু সখী মালাটা তুই কেন আমার গলায় পরালি অরে সখী এই মালায় যে আমার বধুর অঙ্গ গন্ধ লেগে আছে আর আমার বধুর অঙ্গের গন্ধ পেয়ে আমার যে বধু দর্শনের বাসনা জাগলো সখী তাই হয় তুই আমাকে আমার বধুর দর্শন করা না হলে আমার বধুকে আমার কাছে এনে দে তখন বৃন্দাস তুলসী বলছে রায়ধনী তুমি কি ভুলে গেছো তোমরা হলে ভানুবংশীয় তাই না প্রেমময়ী রাধারানীরা কোন বংশের ছিল মা সূর্য বংশের তাই না তা তুমি কি ভুলে গেছো তোমার মা যখন বিবাহ দিয়েছিল তখন তোমার শাশুড়ির কাছে বলেছিল ও বেয়া আমার রাধে যদি কখনো সূর্য পূজা দিতে যায় তবে কিন্তু তাকে বাধা দেবে না হ্যাঁ আমার রাধেকে কিন্তু বাধা দেবে না কারণ আমরা হলাম সূর্য বংশ সূর্যদেবের পূজা করা আমাদের বংশীর রীতি তাই তুমি একটা কাজ করো
তুমি একটু জোরে জোরে ছলনা করে কাঁদো। আর তোমায় কাঁদতে দেখে তোমার শাশুড়ি যখনই ছুটে আসবে, তুমি তোমার শাশুড়িকে বলবে যে তুমি প্রভাতে স্বপ্ন দেখেছ যে তোমার স্বামী মারা গেছে। হ্যাঁ, যেই তোমার শাশুড়ি ছুটে আসবে তুমি বলবে যে তুমি স্বপ্ন দেখেছো তোমার স্বামী মারা গেছে। আর তোমার স্বামী মারা গেছে শুনে তোমার শাশুড়ি তোমাকে পাঠাবে তার সন্তানের মঙ্গলের জন্য শয্যা পূজা দিতে, আর সেখানে যেয়ে আমাদের বধূ দর্শন হয়ে যাবে। তাই এদিকে কি বলছি, রাধারানীকে ডেকে বলছি যে রাধে এবার তুমি একটু জোরে জোরে কাঁদ। হ্যাঁ, আরে কি হলো, এই যে আমার বৌমার কণ্ঠস্বর। আরে বাবা, এই ভর দুপুর বেলায় আমার বৌমা কাঁদে কেন? এখন বাবা জৈনা জটিলা ছুটে আসছে, জটিলাকে দেখে সখীরা বলছে এই যে এই রাধে, এই তো শাশুড়ি আসছে, আরো জোরে কাঁদ, আরো জোরে। সঙ্গে সঙ্গে বৌমার কাছে এসে বলছে এই যে ও মামা, মামা আমা তুমি এই ভর দুপুরে কাঁদছো কেন মা? তুমি হলে এই যে তুমি হলে আমাদের ঘরের কুলবধু, তুমি এমন ভাবে কাঁদছো কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি হয়েছে, কুটিলা রাধারানীকে কোলের মধ্যে বসিয়েছে। কোলের মধ্যে বসিয়ে আজ জটিলা বলছে এই যে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, আর কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা গো, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা। আরে বাবা, স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? হ্যাঁ ও বাবারা, আপনারা স্বপ্ন দেখেন না কি? দেখেন তো, আমার মায়েরা স্বপ্ন দেখেন তো? তাহলে স্বপ্ন দেখে আপনারা কি পরের দিন ঘুম থেকে উঠে কান্না করে? কেউ করে? করি না তো। দেখেছো আজ আমার বৌমা কেমন করে কাঁদছে? এই যে ও বৌমা তুমি কাঁদছো কেন মা, আমায় খুলে বলো। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে মা মাগো, এই যে আমি যে স্বপ্ন দেখিনি গো মা, আমি কি স্বপ্ন দেখেছি জানো মা? ও মা শোনো না, আমি কি স্বপ্ন দেখেছি, পতি পতিত পতিত পতি পতিত পতি পতিত পতি কাল কবলে 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 পতিত। আমার বয়স হয়েছে তো ভালো বুঝতে পারি না, আমি মূর্খ সূক্ষ্ম মানুষ তো। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো, আমার একটু বুঝে নিতে দাও। এই যে অবামা মানে তোমার পতি, তাই তো? তোমার পতি মানে আমার সন্তান। হ্যাঁ মানে আমার সন্তান আয়া। ও মা গো, এখন মা গো বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি তার দ্বিগুণ জোরে চিল্লাতে আরম্ভ করে। নিজের ছেলে তো, এখন যেই না শুনেছে নিজের ছেলের অমঙ্গলের জন্য স্বপ্ন দেখেছে, জোরে জোরে কাঁদছে। আর যেই না কাঁদছে সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ওমা ওমা চুপ 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 মা, তুমি কেঁদো না মা। ওমা জানো মা, আমি যখন ঠিক তোমার মতো করে কাঁদছিলাম, আমার কানে জানো কে এসে বলে গেল, এই যে কি বলেছে জানো, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, বলি সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই করি গো, নইলে পতির কি দুর্গতি না তাই ভেবে। আমা তাহলে আমাকে তোমার সন্তানের মঙ্গলের জন্য যেতে হবে সূর্য পূজা দিতে, তাই আজ
শাশুড়ি বলছে হ্যাঁ মা আই ললিতা আই বিশাখা যা তোরা তাড়াতাড়ি আমার বৌমাকে তৈরি করে দি আমার বৌমা যাবে সূর্য পূজা দিতে তাই আজ প্রেমময়ী রাধারানী পসরা সাজাচ্ছি পসরা সাজিয়ে নিয়ে আজকে আজ যাবি গোবিন্দ দর্শনে মানে গোবিন্দকে পূজা করবার জন্য তাই আজ প্রেমময়ী রাধারানী পসরা সাজাচ্ছে জয় রাধে যারা যারা সূর্য পূজা দিতে ইচ্ছুক তারা আপনারা তৈরি হন সূর্য পূজার জন্য আজ রাধারানী পসরা সাজিয়ে নিয়ে চলেছি সূর্য পূজার উদ্দেশ্যে তুলসী বচনে সব সখী গণে দেব পূজি আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না কি বলছি না বিধি অবচর নানা উপচার পূজন ভজন ভরে মানে যেটা এনেছে সেটা কি শাস্ত্র বলছে যে প্রেমময়ী রাধারানী গোবিন্দের জন্য এমন একটি বস্তু নিয়েছে যেটা বেদেও নেই বিধানেও নেই সেটা কি না গোবিন্দের প্রতি রাধারানীর ভালোবাসা ভক্তি প্রেম যেটা কিন্তু দোকানেও কিনতে পাওয়া যায় না বাড়িতেও তৈরি করা যায় না সেটা হলো গোবিন্দের প্রতি সকল ভক্তির ভালোবাসা প্রেম ভক্তি তাই আজ প্রেম ভক্তি মাখিয়ে প্রেমময়ী রাধারানী যেই না যাত্রা করতে যাবে সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে রাধারানীর নামে জয়ধ্বনি করেছি প্রেম সেবনী রাধারানী কি আর যেই না রাধারানীর নামে জয়ধ্বনি করেছি বাবা পাশের বাড়িতে ছিল কুটিলা সঙ্গে সঙ্গে যেই শুনেছে বইয়ের নামে জয়ধ্বনি ছুটে এসেছে বাড়ির ভেতরে আইছে বাবা 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 হ্যাঁ এত সুন্দর করে সেজে গুজে মাথায় আবার বড় বড় পশরা নিয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এই যে এটা কোথায় যাওয়া হচ্ছে যেই না বলেছি আস্তে 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 জয়রা সঙ্গে সঙ্গে শাশুড়ি এসে হাতটা চেপে ধরেছে আয় জটিল এই কুটিলা জটিলা এসে হাতটা টেনে ধরেছে আয় কুটিলা তোর সব কিছু দেখো বাড়াবাড়ি না রে তোর বৌদি চলেছে তোর দাদার মঙ্গলের জন্য পূজা দিতে আর সেখানেও তুই বাধা দিচ্ছিস কুটিলা বলছে দাদার মঙ্গল না ছায় হ্যাঁ সঙ্গে সঙ্গে বলছে আয় যে কুটিলা সঙ্গে সঙ্গে ডেকে বলছে আয় যে কয় কুটিলে সব ঝুটিলে কুলকাগারি যত আর কয় কুটিলে সব ঝুটিলে কুলকাগারি যত কুটিলে কালি দিতে ওরা হইল রত তাদের কুলে কালি
পূজার মন হরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ মন হরা যাইছে তারা লইয়া পূজার প্রেমময়ী রাধারানী কি করলেন বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছে, কারণ আজকে বাদিনীগঞ্জ চলেছে তার সঙ্গে বাবা, তাই তো? কুটিলা দাদির সঙ্গে চলেছে, সঙ্গে সঙ্গে প্রেমময়ী রাধারানী বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করে বলছে, হে মধুসূদন তুমি আমাদেরকে রক্ষা করো, কারণ আমরা চলেছি বাদিনীগঞ্জকে সঙ্গে নিয়ে। বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করে আজকে প্রেমময়ী রাধারানী চলেছেন সূর্য পূজা দেবেন বলে। জয় রাধে, তাই যারা যারা সূর্য পূজায় যাবেন আস্তে আস্তে পরে আর একটু পরে পরে নাল নিত্য করতে পারবো না, এই আসনটা একটু ফাঁকা করে দিতে হবে, মায়েরা এখান থেকে ঘুরবেন সময় কম, হ্যাঁ এখান থেকে সংক্ষেপে ঘুরবেন তাড়াতাড়ি। তাই আজ রাধারানী কি করলে আজ সরতে হবে না, ওনারা ওই দিক থেকে ঘুরে চলে আসবে আসলে। আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, আজি চলু রে আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন গোবিন্দ মন মোহিনী রাধা গোবিন্দ মন মোহিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মন মোহিনী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, মধ্যে মধ্যে সখী গান করে লুলু ধ্বনি, বলো ধ্বনি আমার কণ্ঠ করে লুলু ধ্বনি, আজু চলো রে আমাদের রাধা বিনোদিনী, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে
सिर झुकाया करो प्रेम से बने राधा रानी की शवानु राज नंदिनी की जन्मोई राधा रानी चरण में सिर झुकाया